আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে লিচু আমরা সংরক্ষণ করে সারা বছর ধরে খেতে পারি। প্রথমে লিচু বাজার থেকে এনে এভাবে পানিতে ভিজিয়ে রেখে 5-10 মিনিট হাফ ইঞ্চি ডাল সহ কেটে নিব। লিচু কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেসব লিচু পচনশীল বা দাগ আছে সেগুলো আমরা সংরক্ষণ করব না, এতে পচে আরও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সংরক্ষিত লিচু অবশ্যই এরকম পরিষ্কার এবং দাগ ছাড়া হলে আমরা লম্বা সময় ধরে ফ্রিজে রাখতে পারবো। লিচু কাটার সময় কোনোভাবেই লিচুর সম্পূর্ণ ডাল কেটে ফেলবেন না, হাফ ইঞ্চি ডাল অবশ্যই রাখতে হবে। কেন রাখতে হবে সেটা আমি পরে দেখাবো। এভাবে আমরা লিচুগুলো ভালো করে ধুয়ে টিস্যু পেপার বা নরম কাপড় দিয়ে ভালো করে মুছে নিব। অবশ্যই খেয়াল রাখবেন যেন লিচুগুলোর সাথে কোনো রকম পানি লেগে না থাকে, সম্পূর্ণরূপে পানিগুলো টিস্যু পেপার বা নরম কাপড় দিয়ে শোষণ করে নিতে হবে। আমি এখন সবগুলো লিচুর পানি ঝরিয়ে বক্সের মধ্যে লেয়ারে লেয়ারে টিস্যু পেপার মাঝখানে রেখে লিচুগুলো বক্সের মধ্যে রেখে ডিপ ফ্রিজ করব। আপনারা চাইলে এখানে টিস্যু পেপারের বদলে প্লাস্টিক বা পেপারও ইউজ করতে পারেন। এখন আমি আপনাদের দেখাবো কেন আমি লিচুটি হাফ ইঞ্চি ডাল সহ রেখেছিলাম। বছরে অন্য সময় লিচুটি খাওয়ার 5 মিনিট পূর্বে পানিতে ভিজিয়ে রাখবো। লিচু থেকে সেই হাফ ইঞ্চি ডাল সহ টান দিলে খুব সহজেই লিচু থেকে লিচুর ছাল যেটা বলে সেটা আমরা খুলে নিতে পারবো। এভাবে আমি বক্সের মুখ লাগিয়ে সারা বছর লিচু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে থাকি। এই লিচু আমরা সারা বছর ধরে নানানভাবে খেতে পারি। আমি একটি নতুন রেসিপি আবিষ্কার করেছি, সেটা হলো লিচুর পুডিং। আমরা যেভাবে ডাবের পুডিং বানাই সেম ওয়েতে আমি লিচুর পুডিংটা বানাই। অন্য একদিন হয়তো চলে আসবো সেই লিচুর পুডিং নিয়ে। ভালো থাকবেন।